Dear student, hope you are well. Today I will discuss you about past participle, one of the non-finite verbs. In my last class I took my class on gerund and present participle and perfect participle. At first you have to know the definition of past participle. Past participle means when we use the direct form of past participle in a sentence and it works as an adjective or as a verb is called past participle. Past participle sadharonoto amra bibhinno bhabe bakye byabohar kori. Present bhabe past participle form byabohar korar shomoy sadharonoto byabohrito hoy. Present perfect tense, past perfect, फ्यूचर परफेक्ट अर्थात परफेक्ट टेंसे आमरा साधारणत भार्बे पास्ट पार्टिसिपल व्यवहार करी. पैसिव वॉयसे आमरा भार्बे पास्ट पार्टिसिपल व्यवहार करी. एक्टिविटी एडजेक्टिव हिसाब से भार्बे पास्ट पार्टिसिपल फॉर्म व्यवहार करा जाते पारे. बी भार्बे अर्थात टू बी भार्ब बा लिंकिंग भार्बे कॉम्प्लीमेंट हिसाब से भार्बे पास्ट पार्टिसिपल फॉर्म आमरा व्यवहार करी. এবং বিভিন্ন রিলেটিভ প্রোনাউন যুক্ত যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো সেখানে আমরা সিম্পল করার সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সরাসরি ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্সে রূপদান করি. আমরা একটা একটা সেন্টেন্স লিখে কিভাবে পাস্ট পার্টিসিপল সাধারণত বাক্যে ব্যবহৃত হয় আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব. প্রথমত আমরা পারফেক্ট টেন্স গঠন করার সময় আমরা দেখি I have done the work. এখানে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এখানে ব্যবহৃত হয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল. এটা এরকম হতে পারে পাস্ট পারফেক্ট টেন্সেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এভাবে আমরা ব্যবহার করতে পারি. প্যাসিভ ভয়েসেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয় কিভাবে দেখো. আই রাইট এ লেটার এটা একটা সিম্পল সেন্টেন্স, এটাকে প্যাসিভ ভয়েসের রূপ হবে এভাবে এ A letter is written by me. এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে পারফেক্ট টেন্স এবং প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়. অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হতে পারে নাউনের পূর্বে অ্যাট্রিবিউটিভ ফর্ম. বাক্যটা দেখো ইংল্যান্ড ইজ এ ডেভেলপড কান্ট্রি. ইংল্যান্ড হয় একটি উন্নত দেশ. এখানে এ ডেভেলপ কান্ট্রি, কান্ট্রির আগে ডেভেলপড অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের পূর্বে ব্যবহৃত হতে পারে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম. বি ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হতে পারে. দেখো দা এগ ইজ বয়েল্ড, ডিমটি হয় সিদ্ধ. এখানে ডিমটি হয় সিদ্ধ, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম. এখানে লিকিং ভার্বের পরে এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের মতো ব্যবহৃত হয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম. এছাড়াও রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে ভার্বের সরাসরি আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করে আমরা সেটাকে সিম্পল দিতে মানে সিম্পলের রূপ দিতে পারি. বাক্যটা দেখো একটা The pen, this is
the pen which is made in a local factory is working well. A pen ta ekta sthaniya ekta company te toiri besh bhalo kaaj korche. Ekhan theke related pronoun which is made in a local factory, which related pronoun jukto eta ekta subordinate clause. A subordinate clause ke amra সরাসরি যখন সিম্পল সেন্টেন্স করব আমরা রিলেটিভ প্রোনাউনটা উঠিয়ে দিয়ে সেই সাথে ইজটাও অর্থাৎ অক্সিলারি ভার্বটা উঠিয়ে দিয়ে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে এটাকে আমরা সিম্পল করতে পারি। তাহলে দাঁড়াচ্ছে মানেটা দি পেন মেড ইন এ লোকাল ফ্যাক্টরি ইজ ওয়ার্কিং ওয়েল, স্থানীয় একটি কোম্পানি তৈরি ভালোই কাজ করছে। একটা ফর্ম লিখে এরকম the car which is made in Japan looks beautiful. এই রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্য which is made in Japan, তাহলে আমরা এটা কি করতে পারি হুইচটা উঠিয়ে দিয়ে ইজ The car made in Japan looks beautiful. এটা রাইট ফর্ম ভাবে আমাদের ঠিক এইভাবে ব্যবহৃত হয়। The car make এটা এরকম রাইট ফর্ম ভাবে এরকম ব্র্যাকেটে থাকবে। The car made in Japan looks beautiful. Looks এটা বোঝানো সেটা ফাইনাইট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। যখন এই ধরনের কোনো ভার্ব দেখবো আমরা সেটাকে নন ফাইনাইট করব। অর্থাৎ দি কার মেক কারটি তৈরি হয়েছিল এটা বোঝাচ্ছে একটা নিষ্ক্রিয় ফর্ম। অর্থাৎ আমরা জানি যে বাক্যে কোনো সিম্পল সেন্টেন্সে যদি ফাইনাইট ভার্বের পরিবর্তে আর কোনো ভার্ব ব্যবহৃত হয় তাহলে দ্বিতীয় ভার্বটি অবশ্যই সেটা নন ফাইনাইট হয়, এবং যদি কোনো অ্যাক্টিভ বোঝানো হয় অর্থাৎ সক্রিয় কোনো কিছু তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, আর যদি এটা নিষ্ক্রিয় বোঝানো হয় সরাসরি সেটাকে আমরা পাস্ট পার্টিসিপল করে দেই। দি কার মেক এটা হয়ে যাবে মেড ইন জাপান লুকস বিউটিফুল। এইভাবে রিলেটিভ প্রোনাউনযুক্ত কোনো বাক্য আমরা সেটাকে সিম্পলে রূপদান করতে পারি ঠিক এইভাবে পাস্ট পার্টিসিপলের মাধ্যমে। ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মটা অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের পরেও ব্যবহৃত হতে পারে সেটা আমরা একটু দেখি। দ্য ওয়ার্ক ওয়াজ হার্ড দি ওয়ার্ক ওয়াজ হার্ড হুইস দ্য ওয়ার্ক ওয়াজ হার্ড হুইস ওয়াজ ডান বাই মি কাজটি ছিল কঠিন যে কাজটি আমার দ্বারা সম্পাদিত হয়েছিল। ঠিক এরকম রিলেটিভ প্রোনাউনযুক্ত বাক্য হুইস ওয়াজ ডান বাই মি এটাকে আমরা সিম্পল করি হুইসটা উঠিয়ে দিয়ে অক্সিলারি ভার্বটা উঠিয়ে দিয়ে ভার্বটাকে সরাসরি আমরা পাস্ট পার্টিসিপল করে দিই। তাহলে দি ওয়ার্ক ওয়াজ হার্ড ডান বাই মি ঠিক রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে যখন আমরা রাইট ফর্ম অফ ভার্ব লিখবো তখন এরকম ভাবে থাকতে পারে রূপটা দ্য ওয়ার্ক ওয়াজ হার্ড এটা এইভাবে ব্র্যাকেটে থাকবে। আমরা দ্য ওয়ার্ক ওয়াজ হার্ড ডু বাই মি এটা হচ্ছে এই বাক্যের ওয়াজ, নিঃসন্দেহে এটা আমাদের একটি ফাইনাইট ফর্ম কারণ নন ফাইনাইট ফর্মে ওয়াজের কোনো রূপ নেই কিন্তু। তাহলে আমাদের এটা সিম্পল সেন্টেন্সে এটা দ্বিতীয় ভাগ, তাহলে এটা আমরা দেখবো যেটা সক্রিয় বোঝাচ্ছে না নিষ্ক্রিয় বোঝাচ্ছে। যদি সক্রিয় বোঝায় আইএনজি যোগ করে দেবো, আর যদি নিষ্ক্রিয় হয় তাহলে আমরা পাস্ট পার্টিসিপল যোগ করবো। তাহলে দি ওয়ার্ক ওয়াজ হার্ড ডু বাই মি তাহলে দি ওয়ার্ক ডু বাই মি কাজটি আমার দ্বারা হয়েছিল, নিঃসন্দেহে এটা একটা নিষ্ক্রিয় ফর্ম, তাহলে এটাকে আমরা লিখে দেবো ডান। এইভাবে বাক্যের নন ফাইনাইট যে ভার্বটা যদি নিষ্ক্রিয় হয় পাস্ট পার্টিসিপলের মাধ্যমে আমরা এটাকে এভাবে সিম্পল করতে পারি। আমরা আজকে আরেকটি ফর্ম নিয়ে নন ফাইনাইট ভার্বের আরেকটি ফর্ম নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ইনফিনিটিভ। আমরা জানি ইনফিনিটিভ হচ্ছে আরেকটি নন ফাইনাইট ভার্বের একটি ফর্ম, টু প্লাস ভার্ব অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে আমরা ইনফিনিটিভ বলি। একটি বাক্যেও ইনফিনিটিভ বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে, তবে আমরা সাধারণত দেখি যে একটি ভার্বে সাধারণত একটা সিম্পল বা নাউন ইনফিনিটিভ যেটা আর একটা জেরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ এইভাবে ব্যবহৃত হয়। নাউন হিসেবে অনেক সময় ইনফিনিটিভ ব্যবহৃত হতে পারে, নাউন হিসেবে যখন ব্যবহৃত হবে তখন সেটা হয় সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে বসতে পারে, আর যেটা সাধারণত দেখা যায় যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় সেটা বিভিন্ন ফর্মে ব্যবহৃত হতে পারে। আমরা সেটা একটি বাক্যের
প্রকারভেদে আমরা সেটা দেখতে পারি। তবে আমরা সাধারণত দেখব যদি কোনো সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় ভার্ব, সেই ভার্বটি সাধারণত তে, প্রতি বা উদ্দেশ্য, কারণ, শর্ত এরকম ধরনের বোঝানো হয়, তাহলে আমরা সেটাকে আমরা ইনফিনিটিভ লিখে দেব। সিম্পল আমরা একটু লিখে দেখাই, আই I went there, meet him. I went there, এটা past indefinite tense, আর এখানে একটা meet যদি এরকম bracket থাকে, সাধারণত আমরা দেখব যে I went there, meet him. আমি সেখানে গিয়েছিলাম তার সাথে সাক্ষাৎ করতে, তে প্রতি বা উদ্দেশ্য এরকম কারণ যদি বোঝানো হয়, তাহলে আমরা এই বাক্যটাকে কি করব, এটা আমরা infinitive to যোগ করে দেব। I went there to meet him. ঠিক এভাবে আমরা infinitive এভাবে লিখে দেব। এটা অনেক সময় দেখা যায় যেটা নাউনের মতো ব্যবহৃত হয়, যেমন টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে, এখানে টু ইনফিনিটিভ আর সাবজেক্ট। ঠিক এভাবে বাক্যের বিভিন্ন ব্যবহারের মাধ্যমে আমরা আমরা ইনফিনিটিভটা এভাবে ব্যবহার করতে পারি। তবে একটা সাধারণভাবে যেটা আমরা সবসময় মনে রাখবো, যদি বাক্যে কোনো সিঙ্গেল সেন্টেন্সে দ্বিতীয় ভার্বটি তে, প্রতি বা উদ্দেশ্য এরকম বোঝানো হয়, তাহলে আমরা সরাসরি সেটাকে টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ লিখব। আর পাস্ট পার্টিসিপলটা লিখব সাধারণত যদি কোনো সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় ভার্বটি সাধারণত দেখা যায় যদি কখনো নিষ্ক্রিয় ফর্ম বোঝানো হয়, তাহলে সেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে মডিফায়ার এটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা, আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।